আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, আসতেছি আমরা ঢাকা। পদ্মা ব্রিজ উদ্বোধনের পরে ঢাকা আমি ব্যক্তিগতভাবে আমার যাওয়া হয় না, মনে হয় যাওয়া হয়েছে না। সো অনেকদিন পর যাচ্ছি সবাইকে নিয়ে, কালকের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে। আসেন আশিক ভাই, আসেন না, আপনি কোথায় গেলেন? লজ্জা পাইলে হবে? আমি বড় ভাই হয়ে লজ্জা পাইলে, ছোট ভাই লজ্জা পাইলে কেমনে হবে? আর রাজনীতিতে লজ্জা সলম থাকলে রাজনীতি করা যাবে না। আমাদের সিনিয়র মুরব্বীরা বলছেন আর কি, লজ্জা সরম কম থাকতে হবে রাজনীতি করতে। আমরা রওনা দিছি, আমরা সময় মতো আপনি কি ওই হলে চলে যাবেন নাকি? ঠিক আছে, আমি আসি। আমরা জাহাঙ্গীর একগু আছে, আমরা মিছিল লই একবারে আইতেছি। ইনশাল্লাহ সফল হবে, ইনশাল্লাহ সবাইকে নিয়ে ফেরত দেয়। থ্যাংক ইউ। ইনসে খুব বন্ধ ছিল কি কি বলো? তারপর ঢাকা যেতে যাচ্ছি আর কি। সবাই সাথে থাকেন, উপভোগ করেন। কালকে সারাদিন, আজকে সারা রাত্র, কালকে সারা দিন, আবার কালকে রাত্র 12টা 1টার মধ্যে আবার বরিশাল। আমরা সবাইকে নিয়ে, প্রতিটি ছেলে যারা যাচ্ছে, প্রতিটি বরিশালের আমার ভাই বেড়াদাররা যারা, যাদেরকে নিয়ে যাচ্ছি সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, যে বরিশালকে রিপ্রেজেন্ট করে ঢাকা শহরে প্রতিটি সন্তানকে যেন তার মার কোলে আবার ফিরিয়ে নিয়ে আসি, সুস্থভাবে সবাইকে নিয়ে আসতে। ওই পর্যন্ত সাথে থাকেন। জয় বাংলা, জয় বাংলা। আপনাদের টাইম নিয়ে উঠতে জানে উপরে, পরে 5 মিনিট শেষ হলে একটু আমরা একটা আপনাদের জায়গায় যাই। একদম একদম, না একদম না।